প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে কাজগুলো দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সকলে ক্লাসটি মনোযোগ সহ দেখবে। তো শিক্ষার্থীরা, আমাদের যেই অ্যাসাইনমেন্টটা প্রদান করা হয়েছে বিজ্ঞানে, তো সেখানে একটি ছক দেওয়া আছে, উদ্দীপক আকার একটি ছক দেওয়া আছে, এবং ওই ছকের উপর ভিত্তি করে চারটি প্রশ্ন দেওয়া আছে, ক খ গ ঘ, এরকম চারটি প্রশ্ন দেওয়া আছে। তো আমি ছকটি পরে তুলছি। প্রথমে কতে যেই প্রশ্নটি ছিল আমি সরাসরি সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। তো ক নম্বরে যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি ছিল এরকম যে আইসোটপ কাকে বলে। ক নম্বর প্রশ্নটা ছিল আইসোটপ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, এই সকল কণিকাগুলোর নামই হচ্ছে পরমাণু। তো এই পরমাণুগুলো তিনটি অংশে বিভক্ত, সেই তিনটি অংশ হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা যদি এখানে একটি পরমাণুর একটি যদি গঠন আঁকার চেষ্টা করি, ধরে নিলাম এটি একটি পরমাণু, যে কোনো পদার্থের একটি পরমাণু আমরা এখানে ধরলাম, তো গোলাকার পরমাণুর যদি আকৃতি আমরা ধরে নেই, তো অবশ্যই তাহলে তার একটি কেন্দ্র থাকবে। ধরলাম এটি হচ্ছে তার কেন্দ্র। আমরা যেটি বললাম, এই পরমাণুটির তিনটি অংশ থাকবে, একটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন দ্বিতীয়টি, আরেকটি হচ্ছে নিউট্রন। এবং এই তিনটি অংশের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সবসময় একই থাকে, শুধুমাত্র তাদের যেই আয়ন সেই আয়নেরটাই ভিন্ন থাকবে। ইলেকট্রন হবে ঋণাত্মক আধান বিশিষ্ট, আধানটা হবে ভিন্ন, ইলেকট্রনটা হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস, আর প্রোটন, প্রোটন হবে ধনাত্মক অর্থাৎ প্লাস, আর নিউট্রন যেটি সেটি হচ্ছে নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। অর্থাৎ এখানে প্লাস মাইনাস কিছুই থাকবে না। তো এই তিনটি অংশের মধ্যে, এই তিনটি অংশের মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সবসময় সমান থাকবে, শুধুমাত্র তাদের যেই আধানটি, শুধুমাত্র আধানটি ব্যতিক্রম হবে। অর্থাৎ যদি কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা যদি পাঁচটি থাকে, অর্থাৎ তার প্রোটন সংখ্যা হবে পাঁচটি, শুধুমাত্র ইলেকট্রন লেখার সময় -5 লিখতে হবে এবং প্রোটন লেখার সময় +5 লিখতে হবে। নিউট্রন সংখ্যাটি এটি সমান থাকতেও পারে, আবার ভিন্ন হতে পারে। তো এ তিনটি অংশের মধ্যে সবসময় মনে রাখতে হবে আমাদের পরমাণুর কেন্দ্রে অর্থাৎ এই অংশটিতে দুটি অংশ অবস্থান করবে, প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ প্রোটনকে যদি আমি তাদের নামে প্রথম অক্ষর পি দ্বারা প্রকাশ করি এবং নিউট্রনকে যদি আমি নামের প্রথম অক্ষর এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পরমাণুর মাঝখানে প্রোটন এবং নিউট্রন এ দুটি সমষ্টি যুক্ত থাকবে। আর ইলেকট্রন, ইলেকট্রন সবসময় পরমাণুর যেই কক্ষপথ রয়েছে সেখানে ঘোরাফেরা করবে ইলেকট্রন। তো এভাবেই একটি পরমাণুর যে তিনটি অংশ সেই তিনটি অংশ ভাবে গঠিত হয়, এবং পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকার কারণে আমরা জানি যে কোনো বস্তুর কেন্দ্রই তার ভর বহন করে। অর্থাৎ পরমাণুর কেন্দ্র এখানে প্রোটন এবং নিউট্রন ধারণ করায় প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হবে উক্ত পরমাণুর ভর। তো যাই হোক,
ভর আমরা পরবর্তী প্রশ্নে আমরা আলোচনা করব। আমরা যেটার মধ্যে ছিলাম, আইসোটোপ কাকে বলে? তো আইসোটোপের যে সংজ্ঞাটি, এখন যদি আমরা আইসোটোপের সংজ্ঞাটি যদি লিখি, তাহলে সংজ্ঞাটি হবে এইরকম। কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু, কোন মৌলের কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান, যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোপ বলে। তো আইসোটোপ কাকে বলে, এটা সংজ্ঞা এতটুক লিখলেই হয়ে যাবে। তো তোমরা যখন অ্যাসাইনমেন্ট খাতায় তুলবে আইসোটোপের সংজ্ঞাটি, তোমাদের এতটুকু তুললে হয়ে যাবে। আমি তাও আইসোটোপের আরো কিছু বিস্তারিত বর্ণনা এখন তোমাদের আলোচনা করে আলোচনা করছি। এখানে যে কথাটি বলা হয়েছে, কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, আমাদের যেই চিত্রটি এখানে বোর্ডে দেখানো আছে, আমরা দেখলাম এটি একটি পরমাণুর চিত্র, একটি পরমাণু। এই পরমাণুর যেই কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন এই দুটি একসাথে অবস্থান করে এবং ইলেকট্রন পরমাণু কক্ষপথে ঘোরাফেরা করতে থাকে। তো আমাদের এই প্রোটন এবং নিউট্রন এই দুটি সংখ্যাই ভর সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। এবং আমরা জানি একটি মৌলের প্রোটন সংখ্যা সবসময় একই থাকে, কারণ একটি মৌলের প্রোটন তার স্বতন্ত্র বৈশিষ্ট্য। তো এখানে আমাদের বলেছে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান। তো এই কথাটি বোঝার জন্য আমরা একটু খেয়াল করি, আমাদের যে সংজ্ঞাটি রয়েছে এই সংজ্ঞাটি যদি আরো ক্লিয়ার আমরা বুঝতে চাই, তাহলে যেমন আমরা হাইড্রোজেনের তিনটি পরমাণু আমরা ধরে নিলাম, এখানে তিনটি গোলাকার বৃত্ত দিয়ে আমরা তিনটি হাইড্রোজেন পরমাণু ধরলাম, এবং হাইড্রোজেনের প্রোটন সংখ্যা সবসময় সমান, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা সবসময় এক এক থাকবে এবং প্রোটন সংখ্যা কেন্দ্রে থাকবে। তো আমি ধরে নিলাম এই কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে এটি, এই কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে এটি, এই কালো অংশটি দিয়ে আমরা প্রোটন সংখ্যা বোঝাচ্ছি, এই কেন্দ্রে প্রোটন সংখ্যা হচ্ছে এটি। অর্থাৎ তিনটি পরমাণুতে একটি করে প্রোটন বিদ্যমান। এখন আমি যদি এই তিনটি পরমাণু ভর সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে এই কেন্দ্রে আমাদের আরো যে অংশটি রয়েছে সেটি হচ্ছে নিউট্রন। সেই নিউট্রনটা যদি আমরা দেখি, ধরে নিলাম এখানে প্রথমে কোনো নিউট্রন নেই এবং দ্বিতীয় যেই পরমাণুটি রয়েছে এখানে ধরে নিলাম নিউট্রন রয়েছে একটি, এবং তৃতীয় যে পরমাণুটি রয়েছে এখানে নিউট্রন রয়েছে দুটি। তাহলে এখন যদি আমরা প্রথমটির ভর সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে প্রথমটির ভর সংখ্যা হবে এক, কারণ এখানে প্রোটন একটি কিন্তু কোনো নিউট্রন নেই, অতএব
এখানে প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার নিউট্রন ভর সংখ্যা, অর্থাৎ এখানে ভর সংখ্যা হচ্ছে এক। আবার দ্বিতীয় চিত্রে আমরা যদি খেয়াল করি, তাহলে দ্বিতীয় চিত্রে আমরা দেখব এখানে প্রোটন রয়েছে একটি এবং নিউট্রন রয়েছে একটি, অর্থাৎ এখানে ভর সংখ্যা হচ্ছে দুই। এবং তৃতীয় চিত্রে আমরা যদি ভর সংখ্যা খেয়াল করি, তাহলে এখানে দেখা যাবে এখানে প্রোটন রয়েছে একটি কিন্তু নিউট্রন রয়েছে দুটি, অর্থাৎ এগুলো যোগ করলে প্রোটন ভর সংখ্যা হচ্ছে তিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পরমাণু, তিনটি হাইড্রোজেন পরমাণু এবং তাদের প্রোটন সংখ্যা একটি করে থাকবে, কিন্তু তাদের ভর সংখ্যাটা ভিন্ন হয়ে যাচ্ছে কারণ তাদের নিউট্রন সংখ্যা পরমাণুতে তিনটি পরমাণুতে তিন রকম নিউট্রন সংখ্যা বিদ্যমান। এই নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে তাদের ভর সংখ্যাও ভিন্ন হয়ে যাচ্ছে। এই কথাটি আসলে এখানে বোঝানো হয়েছে কোন মৌলের, অর্থাৎ এখানে হাইড্রোজেন মৌল, কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু, এই পরমাণুগুলো ধরে নিলাম হাইড্রোজেনের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান। দেখা যাচ্ছে তিনটিতেই প্রোটন সংখ্যা একটি করে কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এখানে ভর সংখ্যা এক, এখানে ভর সংখ্যা দুই এবং এখানে ভর সংখ্যা হচ্ছে তিন। তো ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মৌলে আইসোটোপ বলা হয়, তো এগুলোকে ওই মৌলের অর্থাৎ হাইড্রোজেনের আইসোটোপ বলা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আইসোটোপ জিনিসটা কি এটা বুঝতে পেরেছ। আমি এই অংশটি মুছে দিচ্ছি। পরবর্তী যে প্রশ্ন খতে, আমি সেটি বোর্ডে লিখছি প্রশ্নটি। প্রশ্নটি ছিল পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। তো শিক্ষার্থীরা, পারমাণবিক সংখ্যা বলতে আসলে প্রোটন সংখ্যাকেই বোঝানো হয়ে থাকে। এটার উত্তরটা যদি আমরা লিখি, তাহলে আমরা লিখব কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। এই হচ্ছে পারমাণবিক সংখ্যা সংজ্ঞা। কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি একটি একটি মৌলে প্রোটন থাকবে, ইলেকট্রন থাকবে এবং পাশাপাশি নিউট্রনও থাকবে। তো একটি মৌলে যে কয়টা প্রোটন রয়েছে, অর্থাৎ ধনাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, যে কয়টি ধনাত্মক আধান রয়েছে ওই সংখ্যক সংখ্যাটাই হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে এক। যদি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা এক হয়, অর্থাৎ ধনাত্মক আধান যদি একটি থাকে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হবে একটি, অর্থাৎ এক। একইভাবে হাইড্রোজেনের পর যদি আমরা আরেকটি মৌলের কথা চিন্তা করি, যেমন অক্সিজেন, অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আটটি, অর্থাৎ তার ধনাত্মক আধান রয়েছে আটটি। তো একইভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হবে আট। তো এর থেকে আমরা বুঝতে পারি
পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মোলের প্রোটন সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেড দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রকাশ করার যেই পদ্ধতি, পারমাণবিক সংখ্যাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং পারমাণবিক সংখ্যা কোন মৌলের পরমাণু বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। তো এভাবে আমরা পারমাণবিক সংখ্যা কি সেটা আমরা বুঝতে পারলাম। তো আমরা এটিকে মুছে দিচ্ছি। তারপরে আরো দুটি প্রশ্ন রয়ে গেছে। এই দুটি প্রশ্নের জন্য আমাদের এখন যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি লাগবে। আমি প্রথমে বলেছিলাম আমাদের একটি ছকাকারে উদ্দীপক আছে, আমি ছকটাকে আঁকছি। তো এখানে কতগুলো মৌল, তাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই তিনটি কলামে এক্স, এটি একটি মৌল, ওয়াই একটি মৌল এবং জেড একটি মৌল, এবং তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, 11 এবং 6, এবং তাদের ভর সংখ্যা প্রথমটি দেওয়া আছে 35, দ্বিতীয়টি 23 এবং তৃতীয়টি 14। তো এইরকম আমাদের একটি ছক দেওয়া আছে, এবং এই ছকের উপর ভিত্তি করে আমাদের গ নাম্বার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের ছকে উদ্দীপকে ছকে উল্লিখিত উল্লিখিত জেড মৌলের জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি দেখি আমাদের ছকে জেড যে মৌলটি রয়েছে তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6 এবং ভর সংখ্যা দেওয়া আছে 14। আমরা এখন এটা নিউট্রন সংখ্যা নির্ণয় করব। নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখে আসি। আমি প্রশ্নটি মুছে দিলাম। তো যেহেতু আমাদের পারমাণবিক সংখ্যা 6, অতএব আমাদের জেড মৌলটির আমরা যদি এটার সমাধান দেখি, জেড মৌলটি পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ
जेड मौलटी प्राइमरी संख्या छय विधाय जेड मौलटी हबे अर्थात जेड मौलटी होच्छे कार्बन। প্রত্যেকটি মৌলের তার নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে, তাই ছয় একটি মৌলের নিজস্ব পারমাণবিক সংখ্যা এবং সেই মৌলটি হচ্ছে কার্বন। একে আমরা সি দ্বারা প্রকাশ করি। এখন তার নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই, তো আমাদের ভর সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। আমরা আমরা কিছুক্ষণ আগে জেনেছি ভর সংখ্যা, কোন মৌলের ভর সংখ্যা হচ্ছে সেই মৌলটির পারমাণবিক সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যার যোগফলের সমান। পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এখন যদি আমরা এটা যদি আমরা মানগুলো বসাই, আমাদের ভর সংখ্যা দেওয়া আছে জেড মৌলের জন্য ভর সংখ্যা দেওয়া আছে 14 সমান, এবং তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6, এবং নিউট্রন সংখ্যা যেহেতু বের করতে বলা হয়েছে তাই আমি রেখে দিলাম নিউট্রন সংখ্যাটি। এখন পরবর্তী লাইন, আমি এই অংশটি মুছে দিচ্ছি। আমরা যদি এই অংশটি পুরাটাই বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ 6 প্লাস নিউট্রন সংখ্যা সমান 14, এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা খুব অনায়াসে বের করে ফেলতে পারবো। নিউট্রন সংখ্যা সমান 14, আমরা যদি এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে 6টা বিয়োগ হয়ে যাবে। এগুলো আমরা জানি, আমাদের অঙ্ক করার সময় সমস্ত নিয়মগুলো আমাদের জানা আছে। তো নিউট্রন সংখ্যা সমান 14 থেকে 6 বিয়োগ করলে 8, অর্থাৎ আমাদের যেই জেড মৌলটি তার নিউট্রন সংখ্যা হচ্ছে 8। এটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। আমাদের যে প্রশ্ন করেছিল নিউট্রন সংখ্যা কত, এটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তো এই অংশটিও শেষ। একই ছক ব্যবহার করে এখন আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটিও ছকের সাথে সম্পর্কিত, এই কারণে আমি ছকটি সহ রাখলাম। আমাদের বলা হয়েছে, প্রশ্নটি বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌলের মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব এবং যুক্তি সহ বিশ্লেষণ করতে বলা হয়েছে। এটি ছিল আমাদের প্রশ্ন। তো শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নটির মধ্যে সিদ্ধান্ত কিন্তু ওরা দিয়ে রেখেছে এক্স এবং ওয়াই মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব। আসলেই সম্ভব, এটা ওরা বলেই দিয়েছে, কিন্তু আমাদের এই যুক্তিটি আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে, এটা কিভাবে সম্ভব হলো। তা আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। আমাদের উদ্দীপকে এক্স এবং ওয়াই যেই
এই মৌল দুটি রয়েছে আমাদের, এখানে দেখা যাচ্ছে x এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং y এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো x এবং y যে দুটি মৌল 17 এবং 11, তো আমরা উদ্দীপকের যেই y মৌলটি রয়েছে সেই y মৌলটির আমরা যদি দেখি y এর পারমাণবিক সংখ্যা হচ্ছে, y এর পারমাণবিক সংখ্যা y পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ অর্থাৎ যেহেতু পারমাণবিক সংখ্যা 11 এবং আমরা জানি যে একটি মৌলের একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বিদ্যমান, তো 11 যে মৌলটি পারমাণবিক সংখ্যা সে মৌলটি হচ্ছে সোডিয়াম, অর্থাৎ ওয়াই মৌলটি হচ্ছে সোডিয়াম। সোডিয়াম যাকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি, সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করা হয়। তো এই সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাই, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1। একইভাবে আমরা যদি এক্স মৌল, যেটি এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা নিয়ে যদি আমরা এখন দেখি আমাদের পরবর্তী যে অংশটি, তোমরা পরবর্তী অংশ নিচে লিখবে, আমি এটা মুছে দিচ্ছি। উদ্দীপকের এক্স এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ এক্স মৌলটি হবে 17 এবং সেটাও হবে ক্লোরিন, ক্লোরিন যাকে আমরা সিএল দ্বারা প্রকাশ করব। এই ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাই, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে 2 8 7, অর্থাৎ ক্লোরিন হচ্ছে 2 8 7 এবং সোডিয়াম ছিল 2 8 1। তো শিক্ষার্থীরা, আমি অংশটা পুরোটাই মুছে দিচ্ছি, এখন আমরা আমাদের আসল কাজে যাব। তো আমি ইলেকট্রন বিন্যাসটা আবার এখানে তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, আমাদের সোডিয়াম ছিল 2 8 1 আর ক্লোরিনের হচ্ছে 2 8 7। আমরা দেখতেই পাচ্ছি আমাদের সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 60 ইলেকট্রন বিদ্যমান, এবং আমরা এও জানি প্রত্যেকটি পরমাণু তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে চায় বা পূরণ করতে পারলে তারা স্থিতিশীলতা অর্জন করে। তো এক্ষেত্রে সোডিয়াম সোডিয়াম অষ্টক পূরণ করার জন্য এখানে একটি, অর্থাৎ তাকে আরো 60টি ইলেকট্রন নিয়ে আসতে হবে, এবং ক্লোরিন এখানে 60টি, অর্থাৎ তাকে অষ্টক পূরণ করার জন্য একটি ইলেকট্রন নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে তারা যখন যৌগ গঠন করবে, সোডিয়াম এবং ক্লোরিন, তারা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম খুব অনায়াসেই এই একটি ইলেকট্রন ত্যাগ করে তার সর্বশেষ কক্ষপথে 2 8 অষ্টকটা থেকে যাবে, অর্থাৎ এই একটি সে 7কে দিয়ে দিবে। তো 7কে যদি দিয়ে দেয়, তাহলে তখন এই সর্বশেষ কক্ষপথ তখন 8 হয়ে যাবে, অর্থাৎ এই একটি সাথে সাথে যুক্ত হয়ে 8 হয়ে যাবে, অর্থাৎ তখন এরকম হবে 2 8 8। আর সোডিয়ামের থাকবে 2 8, অর্থাৎ এখানে সর্বশেষ কক্ষপথ 2 8 আর এখানে সর্বশেষ কক্ষপথ 2 8 8। তো খুব সহজেই তারা সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করে স্থিতিশীলতা অর্জন করবে। তো এক্ষেত্রে খুব সহজেই তারা বিক্রিয়া অংশ যৌগ গঠন করবে। তো যেহেতু সোডিয়াম, আমি এখানে তোমাদের তাদের যেই আয়নের যেই এইগুলো রূপান্তরগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি। সোডিয়াম
কি করছে, সোডিয়াম একটি ইলেকট্রন সে ত্যাগ করবে, এই কারণে সে ত্যাগ করে একটি ইলেকট্রন ই মাইনাস হয়ে গেল, এবং একটি ইলেকট্রন ত্যাগ করলে সে ধনাত্মক আধান যুক্ত হবে, অর্থাৎ সে ক্যাটায়নে রূপান্তরিত হবে। একইভাবে ক্লোরিন ওই একটি ইলেকট্রন সে নিয়ে নেবে, যুক্ত হবে ক্লোরিনের সাথে, যুক্ত হয়ে সে ঋণাত্মক আধান অর্থাৎ অ্যানায়নে যুক্ত অ্যানায়নে পরিণত হবে। তো পরবর্তীতে যদি আমরা এটাকে যোগ করে দেখাই, অর্থাৎ যোগ করলে শিক্ষার্থীরা দেখো এখানে ই, এখানে প্লাস সি, এখানে মাইনাস সি, এই দুইটা কিন্তু বাদ যায়, তাহলে থাকে এন এ প্লাস সি এল, এবং এই পাশেও এন এ প্লাস, এবং যোগ করলে সি এল মাইনাস বা এন এ সি এল, অর্থাৎ এরা যুক্ত হয় এন এ সি এল, যেটা কিনা আমরা সকলেই জানি এটা হচ্ছে খাবার লবণ, খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড, এটা তারা তৈরি করবে। এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এদের যেই আয়নের আয়ন সৃষ্টির মাধ্যমে যেহেতু এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, তাই এটা হবে আয়নিক বন্ধন। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তরগুলো, তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে নিজের ভাষা প্রয়োগ করে সুন্দরভাবে সাজিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে খুব সহায়ক হবে। তো শিক্ষার্থীরা তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে তৈরি করে স্কুলে সময় মতো গার্জেন দিয়ে জমা করে আসবে।